রেলগাড়ি শব্দের সাথে মনের অজান্তেই একটা গভীর মিতালি তৈরি হয় আমাদের শৈশবে, বিশেষ করে আমাদের প্রজন্মের যারা আছেন, যারা পড়েছেন কবি শামসুর রাহমানের সেই অসামান্য ছড়াটি। ঝকঝকাঝক ট্রেন চলেছে রাত দুপুরে ওই, ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই, কিংবা যারা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস থেকে তৈরি বিশ্বখ্যাত পরিচালক সত্যজিৎ রায়ের পথের পাঁচালী চলচ্চিত্রটি দেখেছেন, তাদের কাছে রেল মানেই অপু দুর্গার সেই কৌতূহলী ছুট। রেল মানে যুগ পেরিয়ে এসেও শৈশবের স্মৃতির সাথে যোগ হতে থাকা আবেগের নাম। না, আর সাহিত্য নয়, বাস্তবে ফেরা যাক, কারণ আমাদের অভিজ্ঞতা বলে আবেগ থেকে বাস্তবতা বেশ দূরে, তবে বাস্তবতা থেকে সম্ভাবনা কিন্তু খুব বেশি দূরে নয়। বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে দেখা যাচ্ছে গত 30 জুন 2021 তারিখ পর্যন্ত রেলওয়ের মোট 40টি প্রকল্প চালু আছে, যার মধ্যে পদ্মা সেতুর রেল সংযোগ, যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু, দোহাজারি হতে রামু হয়ে কক্সবাজার এবং রামু হতে মিয়ানমারের সীমান্তে ঘুমধুম পর্যন্ত সিঙ্গেল লাইন ডুয়েল গেজ ট্র্যাক নির্মাণ প্রকল্প সবচেয়ে আলোচিত। সোয়া 1,00,000 কোটি টাকার বেশি খরচে বাস্তবায়ন হতে যাচ্ছে এসব প্রকল্প। এখন প্রশ্ন জাগতে পারে, এসবই তো নির্মাণাধীন প্রকল্প, তাহলে বাংলাদেশের স্বাধীনতার 50 বছরে বাংলাদেশ রেল খাতের অর্জন কি? অবিভক্ত বাংলার এই অংশে রেলওয়ের কার্যক্রম শুরু হয় ব্রিটিশ শাসনামলে। 159 বছর আগে 1862 সালের 15 নভেম্বর দর্শনা জগতী রেল লাইন স্থাপনের মধ্য দিয়ে রেল যুগের সূচনা হয়। স্বাধীনতার সময় রেলপথ ছিল 2,858 কিলোমিটার, এখন রেলপথ আছে 2,877 কিলোমিটার, আর বর্তমানে রেল লাইন আছে 4,093 কিলোমিটার। স্বাধীনতার সময় রেল লাইন ছিল 4,448 কিলোমিটার। তার মানে গত 50 বছরে খুবই সামান্য বেড়েছে রেল লাইন ও রেলপথ। বর্তমানে দেশের 44 জেলা রেল যোগাযোগের আওতায় আছে, বাকি আছে 20 জেলা। পদ্মা সেতুর রেল সংযোগ চালু হলে বরিশাল, পটুয়াখালী, বরগুনা, নড়াইল সহ দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 15টি জেলায় রেলপথ যাওয়ার সম্ভাবনা তৈরি হবে, আর কক্সবাজার জেলায় রেলপথ নির্মাণ এখন তো একেবারে দৃশ্যমান। তাহলে বাকি থাকবে মাত্র 4 জেলা, মানিকগঞ্জ, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান। বাংলাদেশে বর্তমানে ব্রডগেজ এবং মিটারগেজ এই দুই ধরনের রেলপথ চালু আছে, প্রতিটির কারিগরি দিক আলাদা, ফলে রেল পরিচালনায় সমন্বয় করাও কঠিন। কিন্তু বাংলাদেশের আগামী রেলপথ কেমন হবে? বাংলাদেশের আগামী রেলপথ হবে বৈদ্যুতিক। শুনতে উচ্চাবিলাসী মনে হতে পারে, অবাস্তব মনে করতে পারেন কেউ কেউ, কিন্তু সেই সম্ভাবনার দিকেই এগোচ্ছে বাংলাদেশ রেলওয়ে। যদিও শুধু ঢাকার মধ্যেই আপাতত দেখা মিলেছে মেট্রো রেলে বৈদ্যুতিক ট্রেন, কিন্তু সরকারের পরিকল্পনা পদ্মা সেতু রেল সংযোগ দিয়ে ব্যাপকভাবে শুরু হবে বৈদ্যুতিক ট্রেনের কার্যক্রম। ঢাকা থেকে পদ্মা বহুমুখী সেতু হয়ে যশোর পর্যন্ত নতুন ব্রডগেজ রেলওয়ে ট্র্যাক নির্মাণ শুরু হয়েছে, এর দৈর্ঘ্য হবে 172 কিলোমিটার। লাইন বদলের জন্য লুপ সাইডিং এবং ডবল লাইন সহ মোট ট্র্যাক হবে 215.22 কিলোমিটার। নির্মাণাধীন প্রকল্পে নতুনভাবে বৈদ্যুতিক ট্রেনের প্রযুক্তি সংযুক্ত করা হবে। ঢাকা চট্টগ্রাম রুটেও বৈদ্যুতিক ট্রেন চালু করবে সরকার।
খুলনা মোংলা 65 কিলোমিটার রেলপথ নির্মাণ প্রকল্পে ইলেকট্রিক ট্রেন চালুর কথা সরকার আগেই জানিয়েছে। চলমান দুহাজারি থেকে রামু হয়ে ঘুমধুম পর্যন্ত সিঙ্গেল লাইন ডুয়েল গেজ ট্র্যাক নির্মাণ প্রকল্পের কাজও চলছে। এই পথেও নতুন করে সংযোজন করা হবে বৈদ্যুতিক সিস্টেম। পর্যায়ক্রমে দেশের সব রেলপথই এই প্রকল্পের আওতায় আনা হবে। এর সত্যতা মিলে একটু আগে বাংলাদেশ রেলওয়ের চলমান যে 40টি প্রকল্পের কথা বলা হলো, এর মধ্যে 18টি প্রকল্পই নতুন রেলপথ নির্মাণ, নতুন রেলপথ নির্মাণের জন্য সম্ভাব্যতা যাচাই বা মিটার গেজ রেল লাইন ডুয়েল গেজে রূপান্তর সংক্রান্ত, এবং নতুন লাইন নির্মাণ করা হবে বৈদ্যুতিক ট্রেনের জন্য। এই বিষয়ে ইতোমধ্যে রেলে একটি পর্যালোচনা টিম কাজ করছে। রেলওয়ে পর্যালোচনা দলের পর্যবেক্ষণ বলছে, বৈদ্যুতিক ট্রেন সর্বোচ্চ ওজন বহনে সক্ষম এবং পরিবেশ বান্ধব। পাশাপাশি এই ট্রেনগুলোর পরিবহন ব্যয়ও কম। মাত্র 4 ইউনিট বিদ্যুতে ট্রেন 1 কিলোমিটার পথ পাড়ি দিতে পারবে। এতে প্রতি ইউনিট খরচ 10 টাকা হলে 1 কিলোমিটারে খরচ হবে মাত্র 40 টাকা, যেখানে ডিজেল চালিত ট্রেনে প্রতি কিলোমিটার জ্বালানি খরচ 1000 টাকার বেশি হয়। কোথায় 40 টাকা আর কোথায় 1000 টাকা। অনেক নিরাশাবাদী বা একটু কঠিন বাস্তববাদী মানুষ বলতেই পারেন, এতে তো বিদ্যুতের উপর অনেক চাপ বাড়বে, নিরবিচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ কি তখন পাওয়া যাবে? হ্যাঁ, বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদার কথা মাথায় রেখেই সরকারের মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে। বিস্তারিত আলাপে না গিয়ে সংক্ষেপে বলতে চাই, কক্সবাজারের মাতারবাড়ি, পায়রা, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের মতো বিদ্যুতের মেগা প্রকল্পগুলো সেভাবেই প্রস্তুত হচ্ছে। চাহিদার কথা মাথায় রেখে 2030 সাল নাগাদ 40,000 এবং 2041 সাল নাগাদ 60,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নিয়ে একটি মহাপরিকল্পনা অনেক আগেই তৈরি করেছে সরকার। আর দুটি বিষয় যোগ করে শেষ করব এই ভিডিওটি। এক, বাংলাদেশ রেলে এই মুহূর্তে কি আছে এবং রেল কেন সম্ভাবনার তুমুল হাতছানি দিচ্ছে। দেশের সবচেয়ে বড়, সবচেয়ে সুযোগ সুবিধা সম্বলিত কেন্দ্র রেলওয়ে স্টেশন ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন। এখানে এলে প্রথমে নজর কাড়বে লম্বা পিলার আর ছাতার মতো দেখতে ছাদ। স্টেশনটি উদ্বোধন করা হয় 1968 সালের 27 এপ্রিল। সেই হিসেবে 53 বছরের পুরনো এই স্টেশন। ঢাকার শাহজাহানপুর থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত বাংলাদেশ রেলওয়ের পুরো জায়গা নিয়ে মাল্টি মোডাল হাব তৈরি করতে যাচ্ছে সরকার। বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম রেলপথ ঢাকার কমলাপুর থেকে পঞ্চগড় স্টেশন পর্যন্ত। এর দূরত্ব প্রায় 505 কিলোমিটার। চট্টগ্রামের পাহাড়তলি, উত্তরবঙ্গের সৈয়দপুর ও পার্বতীপুরে রয়েছে রেলওয়ের কারখানা। 2012 সাল থেকে রেলওয়ে ই টিকিটিং চালু করেছে। বর্তমানে বাংলাদেশে ট্রেন চলাচলের গড় গতিবেগ ঘন্টায় 50 কিলোমিটার, অথচ এটিকে 150 কিলোমিটারে নিয়ে যাওয়া সম্ভব। বাংলাদেশ রেলওয়ের 278টি লোকোমোটিভ, 1656টি মিটার গেজ ও ব্রডগেজ যাত্রীবাহী কোচ এবং 8680টি পণ্যবাহী ওয়াগন আছে। তবে সঠিকভাবে রক্ষণাবেক্ষণ না হওয়ায় অধিকাংশের অবস্থায় জরাজীর্ণ। এখন প্রতি বছরে লোকসান গুনছে রেলওয়ে, আর বছরে গড় লোকসান 1500 কোটি টাকা। এবার আসা যাক সম্ভাবনার জায়গাটিতে। দেশে এখন বছরে 23 লাখ কন্টেইনার মালামাল পরিবহন হয়। এর 93% হয় সড়ক পথে। কিন্তু 2022 সালের জুন মাসে পদ্মা সেতু চালু হলে আঞ্চলিক যোগাযোগের ক্ষেত্র অনেক প্রসারিত হবে। ভারত, নেপাল, ভুটান, মিয়ানমার সহ দক্ষিণ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সাথে বাণিজ্যের বিপুল সুযোগ তৈরি হবে। এজন্য দেশের সব নৌ ও স্থলবন্দরের সক্ষমতা বাড়াতে নেওয়া হচ্ছে মহাপরিকল্পনা। কন্টেইনার পরিবহন তখন আরও বাড়বে। রেলের সক্ষমতা বাড়লে এই সুযোগ কাজে লাগাতে পারবে বাংলাদেশ রেলওয়ে। তাছাড়া পণ্য পরিবহনে রেলের জ্বালানি খরচ ট্রাকের চেয়ে অনেক কম। রেলপথ তুলনামূলক কম পরিবেশ দূষণ করে সড়কপথের চেয়ে। যা হোক,
বিগত 10 বছর ধরেই রেলে বিনিয়োগ করছে সরকার, কিন্তু যাত্রী সেবার মান তেমন বাড়েনি। তেমনি লোকসানের হাত থেকেও রেহাই পায়নি বাংলাদেশ রেলওয়ে। জাপান, ভারত সহ বিশ্বের 55টি দেশের 150টি শহরের যোগাযোগ ব্যবস্থা রেল নির্ভর। সারা বিশ্বে রেলের গৌরব উজ্জ্বল যুগ চলছে, বাংলাদেশেও রেলের সম্ভাবনা অনেক উজ্জ্বল। এখন এই সম্ভাবনার দিকে বাংলাদেশ রেলওয়ের আন্তরিক প্রচেষ্টার দিকে তাকিয়ে আছে দেশের প্রতিটি মানুষ।